গোপালপুর প্রবাসী কারে বলে জানেন? আজকে আমি নিজে একজন বিশাল বড় গোপালপুর প্রবাসী ভাই। আমার মেয়ে জন্মগ্রহণ করলো পরশুদিন 3টার সময়, আমি দেখতে পারি নাই। তার কারণ কি জানেন? আমি তো ভাই বিদেশ, আমার মেয়েটা জন্মগ্রহণ করলো ভাই, আমি দেখতে পারলাম না। এরকম অনেক প্রবাসী আছে, হাজার হাজার প্রবাসী, লাখ লাখ প্রবাসী ভাই। সন্তান যে কত আদুরের সন্তান, একমাত্র বাপে বলতে পারবো। বাড়িতে থাকলে কুলে নেওয়া যায়, তো জন্মের সময় তো দেখি নাই, মোবাইলে ফটো ভিডিও দেখি। তারপরে আরেকটা জিনিস কি জানেন, বাপের সাথে সন্তানের সম্পর্কটা থাকে খুব মিষ্টি, 1 থেকে 5-6 বছরের ভিতরে। 1 থেকে 5-6 বছর পরে সন্তানরা বড় হয়ে যায়, তখন মা বাবার সাথে ওইরকম একটা কাছে মিষ্টি চানা। আমরা তো থাকি ভাই প্রবাস, বুঝছেন? প্রবাস থেকে যাইলে বাচ্চা কাচ্চা হয়ে যায় বড়, নিজেও আদর করতে পারি না, তারও বাপের আদর টাদুর পাই না। এই যে দেখেন, আমার মেয়ে জন্মগ্রহণ করলো ভাই, আমি দেখতে পারলাম না, মোবাইলে হালি দেখি। মোবাইলে দেখলি কি আর ভাই, মন ভরে। আরে বিদেশ রে, আমার কথা না ওই বাদ দিলাম, আমার মতন বহুত লোক আছে ভাই, নিজের সন্তান রে ভাই দেখতে পারে না, মোবাইলে ফটো ভিডিও। এইরকম যে আমি একা তা না, আমার মতন অনেক লোক রয়েছে ভাই। শুধু দুঃখগুলা বুকে চাপা দা রাখি ভাই, বলার মতন কেউ নাই, এই জন্য ভাই ফেসবুকে বলি কথাগুলো ভাই, চরম সত্য কথা, বিশ্বাস করেন, চরম সত্য কথা ভাই। একটা বাপ তার সন্তানকে কোলে নিতে পারলো না, টাকাই কি সব? আরে ভাই, টাকা কি সব কিছু ভাই? টাকা তো সব কিছু না ভাই। যাক, আল্লাহ যাতে সন্তানের ভালো রাখে, আমার মতন যারা প্রবাসী আছে তাদের যাতে মনের আশা পূরণ করে আল্লাহ, বুঝছেন? এই দুঃখের, নিজের দুঃখের কথাটা আপনার সাথে শেয়ার করলাম ভাই। নিজের মেয়েটা দেখতে পারলাম না ভাই, ছেলে হয়েছিল ও দেখতে পারলাম না ভাই, ছেলে মেয়ে কারোরই দেখতে পারলাম না ভাই। ভাল লাগে না ভাই, মনটা খুব খারাপ, খুব খারাপ ভাই মনটা, নিজের মেয়েরে দেখতে পারলাম না ভাই, এখন মোবাইলে দেখি কুলো নিতে পারলাম না। বাড়ির যেতে যেতে ভাই বড় হইয়া যাইব, দোয়া করেন ভাই, দোয়া করেন। এছাড়া আর কি কইতাম, কিছু কোয়ার আছে ভাই? কিছু কোয়ার নাই। যাক, যারা আমার মতন আছেন প্রবাসী, তারা একই অবস্থা ভাই, আমরা সবাই একই পথের পথিক, একই পথ।